সূর্যগ্রহণ প্রত্যেকের জীবনেই খারাপ প্রভাব আনে। আর 2021 সালের প্রথম সূর্যগ্রহণটি সংঘটিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 10ই জুন। এই ভিডিওতে আমি জানাবো আপনি যদি পারেন এই দিন কিছুটা পরিমাণ কালো তিল নিয়ে আপনার জীবনের যত খারাপ দিক আছে আপনি মুছে ফেলতে পারেন। কিন্তু আমি যেমনটা বলবো আপনাকে ঠিক তেমনটাই করতে হবে। যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কাজটিকে সঠিকভাবে করতে পারবেন। এই ভিডিওর বলা উপায় বা টোটকাটি আপনাদের অবশ্যই উপকারে লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ সূর্যগ্রহণের এই রকম মহাযোগ কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না, বছরে দুটো একটা দিনই এই মহাযোগ পাওয়া যায়। তাই এই যোগটিকে অবশ্যই কাজে লাগান, সুফল মিলবে হাতে নাতে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। এবারের অর্থাৎ 2021 সালের বছরের প্রথম সূর্যগ্রহণটি 10ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই গ্রহণটি শুরু হচ্ছে দুপুর 1:41 এবং শেষ হচ্ছে বিকেল সন্ধ্যায় 6:31, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টা ধরে এই গ্রহণটি চলবে। এই গ্রহণের সূতককাল শুরু হবে 1:41 প্রায় 12 ঘন্টা আগে। তবে এবারের গ্রহণের সূতককালটির তেমন কোনো প্রভাব নেই বলা হচ্ছে। তবে মনে রাখবেন এই সূর্য গ্রহণের দিন গ্রহণ চলাকালীন সময়ে আপনাদের এই বিশেষ কালো তিলের যে উপায়টির কথা বলবো সেই উপায়টি আপনাকে পালন করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে এই উপায়টি পালন করতে পারেন সুফল পাবেন হাতে নাতে এবং আপনার জীবনের সকল প্রকারের বাধা বিপত্তি কাটবে। ধীরে ধীরে অর্থ আগমনের পথটি সুন্দর হবে, সুগঠিত হবে। জীবনে আপনি বহু কিছু নতুন করার মানে খুঁজে পাবেন এবং জীবন চলবে খুবই সুন্দরভাবে। তাই অবিলম্বে আপনারা এই যে কাজটি আমি বললাম করার কথা একদম ভুলবেন না। তবে আপনাকে যদি এই কালো তিলের টোটকা বা উপায়টি করতে হয় আপনাকে দুটি জিনিস আগে থেকে নিয়ে আসতে হবে। একটি হলো, আপনারা জানেন যে কালো তিল, এবং অপরটি হলো কুশ। কুশ ঘাসের যে মোড়ক সেই কুশ ঘাস এবং কালো তিল আপনারা দুটোই দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এছাড়া লাগবে আপনাদের কর্পূর। এই তিনটি জিনিস লাগবে। গ্রহণের দিন যে যে নিয়ম পালার প্রয়োজন আছে সেই সকল নিয়ম আপনি পালন করবেন, কোনোভাবেই আপনি নিয়ম ত্যাগ করবেন না। অর্থাৎ স্নান করে নেবেন গ্রহণের আগে, তারপর একটি কাঁচা বস্ত্র পরে
কাজটি করবেন এবং গ্রহণ শেষ হলে কিন্তু পুনরায় আপনাকে স্নান করতে হবে। নচেৎ গ্রহণের যে খারাপ দোষ, সেই খারাপ দোষ লাগে। গ্রহণের আগে আপনি যে কোনো খাদ্য গ্রহণ করতে পারবেন, নিরামিষ খাদ্য, কিন্তু গ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই খাদ্য গ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? তা গ্রহণের যে যে নিয়মগুলো মানা উচিত সেই নিয়মগুলি অবশ্যই প্রথমে মানতে হবে আপনাকে, তারপর আপনাকে এই গ্রহণ সংক্রান্ত ক্রিয়াটি করতে হবে। এবার বলবো আপনাকে কি কি কাজ করতে হবে। আপনাদের জানিয়ে দিই, আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে গ্রহণের আগে যা পুজো করা সম্পূর্ণ করে নিতে হবে। গ্রহণের সময় কোনো প্রকার পুজো হয় না, এটা হয়তো অনেকে জানেন না, তা পুজো করে নেবেন। যেই একটা 41 মিনিট হবে, আপনি অবশ্যই আপনার বাড়ির, আপনার যে ভিটে অর্থাৎ যতটা আপনার বাড়ির ছাদ আছে তার মধ্যভাগে যে কোনো ঘর হোক, ডাইনিং হোক, কমন প্লেস হোক, সেই জায়গায় বসবেন এবং বসে একটি আপনি কর্পূর দানিতে কিছুটা পরিমাণ কর্পূর আগ জ্বালাবেন। মনে রাখবেন, কিছুটা পরিমাণ কর্পূর জ্বালাবেন এবং সেই কর্পূরের মধ্যে আপনাকে কালো তিল এবং কুচ দিতে হবে। কিন্তু তার আগে এই পরিমাণ, কিছুটা পরিমাণ কালো তিল এবং কুচ একটা মুঠোর মধ্যে নিয়ে বাড়ির প্রত্যেকের মাথায় 7 পাক করে ঘোরাবেন। ঘোরানোর পর আপনি অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে বা দেবাদিদেবকে স্মরণ করে আপনি এই কাজটি, তারপরে ওই কালো তিল এবং কুচটি ওই যে কর্পূরের আগুন, সেই আগুনের মধ্যে ধীরে ধীরে ফেলে দেবেন। এমনভাবে ফেলবেন যেন পুড়ে যায়, ছড়িয়ে দেবেন না, যেন পুড়ে যায়, কর্পূরের আগুনের মধ্যে কিন্তু ফেলে দেবেন। দেখবেন আপনার যে কোনো প্রকারের যে খারাপ সমস্যা, সকল সমস্যা এক নিমিষে কেটে যাবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আপনাকে কিন্তু এই বিশেষ ক্রিয়াটি সঠিক নিয়মে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে আপনি সঠিকভাবে শেষ করতে পারেন এবং সুফল পান। তা আজকে বিষয়টিকে আমি সম্পূর্ণ জানিয়ে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। সূর্যগ্রহণ প্রত্যেকের জীবনেই খারাপ প্রভাব।